দুবটল সুরা জব্দ করে বীরর ভাওটিয়া চিরাঙর আবকারী অধীক্ষকর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। ভুয়া গোচর রুজু করে ভুক্তভোগীর পর ব্যাঙ্ক একাউন্টত ঘুষর ধন লওয়া অমরেন্দ্র নাথর বিরুদ্ধে চিরাং জেলা আয়ুক্তক তদন্তর নির্দেশ আবকারী আয়ুক্তর। তদন্তর পূর্বে চিরাং জেলার আবকারী অধীক্ষকর দায়িত্ব কর্তন আবকারী বিভাগের আয়ুক্ত জিতু দলের। নিউজ এইটিনের ধারাবাহিক বাতরিত গা লড়িল আবকারী আয়ুক্তর। বিশ্বকর্মা পূজার দিনা ডিঙি তিয়াবলে ফ্রিজত থই দিয়া কেই বটলমান সুরা জব্দ করে অমরেন্দ্রনাথে নির্যাতন চলালে বিজনীর অজয় দাসর পরিয়ালক। আবকারী কার্যালয়লৈ নি অমরেন্দ্রনাথ এন্ড কোম্পানিয়ে মারধর করিলে অজয় দাসর লগতে ককায়েকক। চারিজনেও মারছে কোনবা সময়, একবার তিনজন আহিয়া বহুত মারছে ইফিলে ইফিলে। মই 300 টাকা টেবলেট খাই পেলাইছো, এইটো বিষাই দিছিলে। আর এনকা মোটা একটা লাঠি আছিলে, এটোর লগত দুইটা মই পিছত পাইছে। সীমানতে ক্ষান্ত না থাকি দুয়োকে মোকলাই দিয়ার টোপ দি অমরেন্দ্রনাথ বাহিনীর দাবি করিলে 50,000 টাকা। অসহায় হয়ে পরিয়ালটোয়ে অমরেন্দ্রনাথর হাতত নগদ 22,000 টাকা তুলি দিয়ার লগতে ফোন পে যোগে মধুরাম বসুমতারীর একাউন্টত জমা দিবলগিয়া হল 14,000 টাকা। মোর পড়া টোটেল মই 22,000 টাকা কেশত দিছো আর 14,000 টাকা ফোন পে করে দিছো। অমরেন্দ্রনাথ বাহিনীর মার খোয়ার পাছত 34,000 টাকা ঘোষ দিয়া অজয় দাসে বিজনীর পানবাড়ি থানাত দাখিল করিলে এজাহার। সেই বাতরি নিউজ এইটিন অসম নর্থ ইষ্টত ধারাবাহিকভাবে প্রচার হয়ে থাকার বাবেই বাধ্য হয়ে চিরাঙর আবকারী অধীক্ষক অমরেন্দ্রনাথর বিরুদ্ধে তদন্ত ঘোষণা আবকারী বিভাগের আয়ুক্তর। ফ্রিজত থাকা দুটা সুরার বোতল জব্দ করে কোবাই গিলাই অজয় দাসর পরিয়ালের পর 34,000 টাকা সরকাই নিয়া অভিযোগ সত্য প্রমাণিত হলে বিপদত পড়ব বর্তমান বঙ্গাগাঁও আরক্ষীর অধীক্ষকর দায়িত্বত থাকা অমরেন্দ্রনাথ। বঙ্গাগাঁওর পর উপানন্দ শর্মার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করিবলৈ স্ক্যান করক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ। দুবটল সুরা জব্দ করে বীরর ভাওটিয়া চিরাঙর আবকারী অধীক্ষকর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। ভুয়া গোচর রুজু করে ভুক্তভোগীর পর ব্যাঙ্ক একাউন্টত ঘুষর ধন লওয়া অমরেন্দ্রনাথর বিরুদ্ধে চিরাং জেলা আয়ুক্তক তদন্তর নির্দেশ আবকারী আয়ুক্তর। তদন্তর পূর্বে চিরাং জেলার আবকারী অধীক্ষকর দায়িত্ব কর্তন আবকারী বিভাগের আয়ুক্ত জিতু দলের। নিউজ 18 ধারাবাহিক বাতরিত গা লড়িল আবকারী আয়ুক্তর। বিশ্বকর্মা পূজার দিনা ডিঙি তিয়াবলে ফ্রিজত থই দিয়া কেই বটলমান সুরা জব্দ করে অমরেন্দ্রনাথে নির্যাতন চলালে বিজনীর অজয় দাসর পরিয়ালক। আবকারী কার্যালয়লৈ নি অমরেন্দ্রনাথ এন্ড কোম্পানিয়ে মারধর করিলে অজয় দাসর লগতে ককায়েকক। চারিজনেও মারছে কোনবা সময়, একবার তিনজন আহিয়া বহুত মারছে ইফিলে ইফিলে। মই 300 টাকা টেবলেট খাই পেলাইছো, এটো বিষাই দিছিলে। আর এনকা মোটা একটা লাঠি আছিলে, এটোর লগত দুইটা মই পিছত পাইছে। সীমানতে ক্ষান্ত না থাকি দুয়োকে মোকলাই দিয়ার টোপ দি অমরেন্দ্রনাথ বাহিনীর দাবি করিলে 50,000 টাকা। অসহায় হয়ে পরিয়ালটোয়ে অমরেন্দ্রনাথর হাতত নগদ 22,000 টাকা তুলি দিয়ার লগতে ফোন পে যোগে মধুরাম বসুমতারীর একাউন্টত জমা দিবলগিয়া হল 14,000 টাকা। মোর পড়া টোটেল মই 22,000 টাকা কেশত দিছো আর 14,000 টাকা ফোন পে করে দিছো। অমরেন্দ্রনাথ বাহিনীর মার খোয়ার পাছত 34,000 টাকা ঘোষ দিয়া অজয় দাসে বিজনীর পানবাড়ি থানাত দাখিল করিলে এজাহার। সেই বাতরি নিউজ 18 অসম নর্থ ইষ্টত ধারাবাহিকভাবে প্রচার হয়ে থাকার বাবেই বাধ্য হয়ে চিরাঙর আবকারী অধীক্ষক অমরেন্দ্রনাথর বিরুদ্ধে তদন্ত ঘোষণা আবকারী বিভাগের আয়ুক্তর। ফ্রিজত থাকা দুটা সুরার বোতল জব্দ করে কোবাই গিলাই অজয় দাসর পরিয়ালের পর 34,000 টাকা সরকাই নিয়া অভিযোগ সত্য প্রমাণিত হলে বিপদত পড়ব বর্তমান বঙ্গাগাঁও আরক্ষীর অধীক্ষকর দায়িত্বত থাকা অমরেন্দ্রনাথ। বঙ্গাগাঁওর পর উপানন্দ শর্মার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।